সবে শব্দ কোড়াই, শিক্ষা ওড়াই, সাজাই জ্ঞানের ডালা। আমি আলা ভোলা, একলা জানা, আনোর ফেরিওয়ালা। কথাটা শুনে খুব খুশি হইলাম। তো রেজাল্টটা কি জানতে পারি? অবশ্যই জানবেন, আপনি স্যার মানুষ, আপনি জানবেন না? সি গ্রেড পাইছি 2.01। জি, আর একটু হলেই তো আপনি এফ গ্রেড পাইতেন। এফ গ্রেড মানে বুঝেন তো? এফ গ্রেড মানে হলো ফেল। মন দিয়ে লেখাপড়া করবেন, তাহলে কিন্তু ফাইনালে এফ গ্রেডই পাইবেন। পাতার বাঁশি বাজানো শিখলেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মন প্রাণ দিয়ে চেষ্টা করতেছি কিন্তু পাইরে উঠতেছি না। একটা বিষয় ভাই, আমি খুব আসানো কইতেছি, আপনি পাতা ঠোঁটের মধ্যে ধরলে কি সুন্দর সুমিষ্ট ফুল ভাই সব। কিন্তু আমি আমার সমস্ত শরীরের শক্তি দিয়ে চেষ্টা করতেছি, সুর বাজে না, পাতা ছিঁড়া যায়। শক্তি প্রয়োগ করে মারামারি করা যায়, কাউকে আঘাত করা যায়, কিন্তু সুর সৃষ্টি করা যায় না। সুরের জন্য প্রয়োজন প্রেম, সাধনা, চেষ্টা। আপনিও চেষ্টা করতেছেন কিন্তু সেই চেষ্টার মধ্যে প্রেম নেই, আছে প্রতিযোগিতা, অসুস্থ প্রতিযোগিতা। আপনি সাধনা করতেছেন কিন্তু সেই সাধনার মধ্যে কোনো ভালোবাসা নেই, আছে হিংসা। মন থেকে চেষ্টা করেন, ভালোবাসা দিয়ে চেষ্টা করেন, মায়া, মমতা, স্নেহ, আদর, ভালোবাসা দিয়ে সঙ্গীতের সাথে প্রেম করেন, দেখবেন আপনার সাধনা পূর্ণ হবে। আপনি এত বড় জ্ঞানের কথা বললেন স্যার, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারলাম। আমার সান্ধির রূপে দিয়ে যায় আসমানে ঠেকলো। শোনেন, পাতাগুলো খুব আলতো করে ধরবেন, আলতো করে ধরেন, ধরে ঠোঁটের মাঝখানে রাখেন, তারপরে আদর করে ফু দেন, দেখবেন কোনো না কোনো সুর বের হবে। ধরেন, খুব আলতো করে ধরে নেন। জি স্যার। হ্যাঁ,
এবার ঠোঁটের মাঝখানে রাখেন। কি আসানো কারবার, সুর বাইরেছে। চেষ্টা করতে থাকেন। জি স্যার। সাধনা করতে থাকেন, সার্থক আপনি হবেনই। আচ্ছা, এইখান থেকে গঞ্জে যাওয়ার উপায় কি? এইবারের গেটে গিয়ে দাঁড়াইলে দেখবেন কিছুক্ষণ পরপর বটবডি আসা যাওয়া করতেছে। ফট করে একটার ভিতরে উঠে পড়বে, গঞ্জে নামাই দিব, ভাড়া নিব 10 টাকা। নতুন মানুষ দেখলে কিন্তু ভাড়া দ্বিগুণ হয়ে যায়। আপনি আপনার পরিচয় দিয়ে বলবেন আপনি এইবারে জাকির মাস্টার, দেখবেন আপনারে নিয়ে যাবো ফাও। আর গঞ্জে গিয়ে যদি আমার পরিচয় দেন, চা সিঙ্গার খাওয়াইব, টাকা নিব। কারণ কি জানেন মাস্টার স্যার? মাঝে মাঝে হাতির পিঠে উঠাইয়া ওকে ছবি তুলে দিই। আচ্ছা, একটা কথা বলো তো, ওই গঞ্জে কি সাইবার ক্যাপ আছে? সাই ফালানোর ক্যাপ? এইটার জন্য গঞ্জে যাবেন? শেফালিরে বললেই তো ব্যবস্থা করে দেয়। আরে ছাই ফালানোর ক্যাপ না, সাইবার ক্যাপ। সাইবার ক্যাপ? আচ্ছা, ও তুমি বুঝবে না, আমি একটা গুরুত্বপূর্ণ ইমেল পাঠাবো। ইমেল? ইমেল মানে চিঠি। ও, চিঠি। জি স্যার। আমি কি করে দেখবো, আমি তো থাকি অন্দর মহলে। তোমার আব্বাজান অনেক পরীক্ষা নিরীক্ষা করে তারপরে তারে নিয়োগ দিয়েছেন। ওইটাই, আব্বাজান পরীক্ষা করছে, নিরীক্ষা করেন নাই। নিরীক্ষা যদি করতেন তাহলে এই মাস্টার আমাগো বাড়িতে আসার কথা না। কেন, অসুবিধা কি? আমাগো আগে সাইড সাইডটা মাস্টার আছিল, তাগরে বাদ দিয়ে ওনারে নিয়োগ দেওয়ার কারণ কি? সাইড সাইডটা মাস্টারের ফল তো দেখা গেছে, দুইজনই তো। আম্মাজান, আপনি কিন্তু আবারও ভুল করতেছেন। আমি কিন্তু পাশ করছি, আপনার আদরের বড় মাইয়া ফেল মারছে, সেইটা কিন্তু আপনি আমারে শুনাইতে পারেন না। আর যদি মাস্টার বদলাইতে হয়, আপনি তার মাস্টার বদলান, আমার মাস্টার বদলানোর কোনো দরকার নাই। ঠিক আছে ঠিক আছে, কয়টা দিন যাক, এই খেলোই তোমার আব্বা যেন বুঝুক, তারপরে সিদ্ধান্ত বদলানো যাবে। ওই যে বাজলো শয়তানের বাদ্য, এখন তো এইটা লইয়েই ব্যস্ত থাকবো। ব্যস্ত আর ব্যস্ত, এইখানে কেউ কান্দে মরে যাক, এইখানে কেউ হাসু, কোনো দিকে খেয়াল নাই, খালি বড় 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 করতে আসে। আল্লাহ, কি জামানা দিলেন আপনি, কি দেখতে আসি। হ্যাঁ রুমঝুম, আরে আমি জানি তো আজকে ওর জন্মদিন, এই কথা কি ভোলা যায়? তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই একসাথে যামু। কি দিবি ঠিক করছস? শোন, তোরা সবাই মিলা গ্রুপে ঠিক কর কি দিবি, পুরো টাকাটা আমি দিয়ে দিমু, ঠিক আছে? আচ্ছা রাখ। বাই গিফটস হয় বেজে ঢুকি না, এটা সুন্দর না। এটা সুন্দর আছে, এটা দেওয়া যায়। হোয়াট ইজ দ্য প্রাইস? 5,000 টাকা। আচ্ছা, ডেলিভারি চার্জ 120। ওকে, বাসার অ্যাড্রেস দেওয়ান লাগবো।
ঠিক আছে। আম্মাজান, আম্মাজান বলো, আমার 5,000 টাকা লাগবো। হ্যাঁ, 5,000 টাকা লাগবো। 5,000 টাকা? হুম, 5,000 টাকা কি বলো তুমি? আমার আম্মাজানের বিয়া শাড়ি ওইটাই তো আছিল 250 টাকা। আর আমার নানি যান, তার বিয়ার শাড়ি পুরা যে জড়ি আসছিল, যখন শাড়ি ছিঁড়ে গেছে সেই জড়িগুলা খুইলা নিয়া গালাই ছিল, পরে সোনা হয়েছিল, এতখানি সোনা। 5,000 টাকা, তুমি বুঝতে পারতেছো? 5,000 টাকা আমার নাক ফুলটা, 1 টাকা হীরার নাক ফুল, আর এই যে বালা কোনো চান্স আসছিল না। আমার আব্বা জান আমাদের দিছে, একটা ট্যাম টুম কিচ্ছু পারে না, এখন আমি হাতে পড়তাছি। আম্মাজান, আপনি কোন আমলের কথা কইতেছেন? আপনি সারাদিন থাকেন ঘরের ভিতরে, দুনিয়াদারি সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, এখন ঢাকা শহরে বন্ধু বান্ধব মিলে একবেলা খাইতেই 5,000 টাকা লাগে, বুঝছেন? একবেলা 5,000 টাকা খাই পালাবো? এটা কি রাগ খসটা কি? হ্যাঁ, আস্ত খাসি টাসি সব একবেলা। আম্মাজান, আমার বান্ধবীর জন্মদিন, আমি ইন্টারনেটে এই যে ফেসবুকে একটা পেজে একটা গিফট ঠিক করছি, এখন এই গিফটটা আমাগো বাড়িতে এসে দিয়ে যাইব। ডেলিভারি চার্জ হইলো 120 টাকা, আর গিফটটার দাম হইলো 5,000 টাকা, বুঝছেন? জন্মদিনে উপহার 5,000? ইয়ে, আমাগো এই যে প্রাইস বন্ড তোমার আব্বাজান কিনা রাখছে ওইগুলা দিয়া তো এই যে 1,00,000 টাকাও নাকি যদি উঠে, না কম হইলো 10,000 টাকা, ওইখান থেকে দুইখান দিয়া দাও, সুন্দর মতো ভাগ্যে থাকলে তো 1,00,000 টাকা পাওয়া যাইতে পারে, তাই না? 1,00,000 টাকা পাইব, জীবনে আব্বাজান পাইছে এত যে মিলায়। আপনারা কি কোনো উপহার পাইছেন এই প্রাইস বন্ড দিয়া? সত্যি আম্মাজান, আমি বুঝলাম না, এখন যদি আপনার বড় মাইয়া চাইতো তাহলে তো একটা প্রশ্নও করতেন না, সুরসুর করে টাকাটা দিয়ে দিতেন। আমি চাইতেছি দেখে এত প্রশ্ন, আব্বাজান আপনি আপনারা সবাই আমার সাথে এমন করেন কে? আপনারা কি আমারে কুড়ায় পাইছেন? আসলেই মনে হয় আপনারা আমারে কুড়ায় পাইছেন, এর জন্য সবসময় এমন করেন। খামাখা মনে কষ্ট নেস, তখন এইভাবে মনে কষ্ট নিলি এটা ঠিক না মা। পরে আমরা সকলে খুব ভালোবাসি রে মা, তোরা দুইজন আমাগো দুই চোখের মণি। আচ্ছা একটা কথা কো, আমরা কি এক চোখে বেশি ভালোবাসি আরেক চোখে কম ভালোবাসি? হ্যাঁ, এক সমান ভালোবাসি না, এক চোখ চলে গেলে তো অন্ধকার, এটা তুই বুঝোস না মা। সমান ভালোবাসে, যখন মা হবি তখন মার কষ্ট বুঝবে। আমি জানতাম আম্মাজান আপনি জামাই টাকাটা দিবেন, শুনেন পুরা দুনিয়া হইলো শক্তের ভক্ত নরমের জম,
এর জন্য তো আমি আপনার সাথে এরকম করছি, নালে কি আপনি এত তাড়াতাড়ি টাকাটা দিতেন? দেখছো না রে মা, এরকম করে না, বুঝোস না, এই অপব্যয় করলে রাজার ভান্ডারও শেষ হয়ে যায়। আম্মা জান, আমি তো অপব্যয় করতেছি না। শুনেন, আমার সব বন্ধু বান্ধবরা আমার অনেক বড় মনে করে, বুঝেন না, ওরা ভাবে যে আমরা অনেক বড় লোক, আর আসলেও তো আমরা বড় লোক। এখন আমার দাম রাখার জন্য আমার দামি গিফট দিতেই হইব না? আর আমি যদি কম দামি গিফট দেই তাহলে আপনাকে মান সম্মানটা নষ্ট হয়ে যায় না? এর লেগে তো আমার একটা দামি গিফট দিতে হইব, আমার সম্মানটা ঠিক থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই, রেডি হয়ে গা গিয়া জন্মদিন যাইতে হইব। সারাদিন তো বই পুস্তক নিয়ে পড়ে থাকেন, পাশ তো করতে পারেন না। মাস্টার আসে, মাস্টার যায়, পরীক্ষার ফল আর বদলায় না। ফেল টু নাম্বার এক, ফেল টু নাম্বার দুই। তিন দিন তোর কথাবার্তা সিরি এত খারাপ হইতেছে, আমি কিন্তু কিছু কইতেছি না তোরে। আর একদিন যদি আমার সামনে এইসব কথাবার্তা তুই কইছস, একটা না দুই গালে কানের নিচে আমি এক হাজারটা দুই হাজারটা চটকনা দেবো তোরে। লাগবো না বুঝি, শিক্ষা হয়েছে, পড়ালেখাই হলো মূল সম্পদ, কোনো সমস্যা নেই। যতবার ইস্তা পরীক্ষা দেবেন, যতবার ইস্তা ফেল করবেন, কোনো সমস্যা নেই। আর ঘর দুয়ার গোছানোর দায়িত্ব তো আপনার গোনা, আমার। সারাদিন আমার আর কামটা কি? খাওন দাওন আর নাচন। ওই তুই থামবি, থামবি, আমি তোর জন্য লেখাপড়া করতে পারতেছি না, মনোযোগ দিতে পারতেছি না। মাস্টার এতগুলো পড়া দিছে, যদি সেটা বলতে না পারি তাইলে সারা রাত পড়ার টেবিলে আমার বসায় রাখবে। চুপ, একদম চুপ, আর একটা কথাও বাইর করবি না মুখ দিয়া, বেয়াদব। আরেকটা কথা কই বুঝি, মাস্টার সাহেবের কিন্তু চলন বলন ভাল লাগে না, আপনার দিকে কেমন যেন ডেপ ডেপ করে যায় থাকে। এইবার বুঝছি আপনি ম্যাট্রিক পরীক্ষায় কেন পাশ করতে পারেননি। ভালোবাসার বাতাসে আসমানে উড়ালতেছে, যাই খবরটা দিয়ে।